ম্যাজনের পক্ষ থেকে সকলকে স্বাগত স্বাগত জানিয়ে আমরা শুরু করছি শর্টকাট মেথড। অবশ্যই সেটা ডেফিনিট ইন্টিগ্রাল, অবশ্যই এটা ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলনের উপর, এটা আমাদের পঞ্চম পর্ব। এর আগে আমরা নির্দিষ্ট সমাকলনের উপরে চারটি পর্ব, পাশাপাশি ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলনের উপরে বেশ কয়েকটি পর্ব এবং ডেরিভেটিভের উপরেও কয়েকটি পর্ব আমরা আপলোড করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাশাপাশি একটা বিষয় জানানোর, ক্লাস টুয়েলভ এর সিলেবাসের প্রত্যেকটি অধ্যায়ের উপর কনসেপ্ট ক্লিয়ার ভিডিও অবশ্যই আমাদের প্লে লিস্টে পাবে, তা রিকোয়েস্ট করবো শিক্ষার্থী বন্ধুদের তোমরা ক্লাস টুয়েলভ এর ভিডিওর জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গেলে তোমরা বহু লিস্ট পাবে এবং সেখানে অধ্যায় ভিত্তিক লিস্ট পেয়ে যাবে। তা যাই হোক, আমরা আসছি মূল বিষয় নিয়ে। আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের উপরে একটি মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক আলোচনা করব, যে ট্রিকটাকে কাজে লাগিয়ে তোমরা জয়েন্টে একটা অঙ্ক কম পেতে পারো। তা আমরা প্রথমে এক্সাম্পল আলোচনা করব, তারপরে থাকবে ট্রিক, সর্বশেষে থাকবে কিছু হোমওয়ার্ক। যাই হোক, আসছি আমরা মূল বিষয় নিয়ে। তা আজ প্রথম এক্সাম্পল, 1, 2, 3 স্কয়ার রুট অফ 4-x ডিভাইড বাই স্কয়ার রুট অফ 4-x প্লাস রুট এক্স ডিএক্স। তা এই যে অঙ্কটা আমরা এক্সাম্পল হিসাবে রেখেছি, তো এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা তো জানো এই অঙ্কটা করতে কিন্তু বেশ সময় সাপেক্ষ, অন্তত মিনিমাম কিন্তু 4-5 মিনিট সময়ের প্রয়োজন হয়। সেখানে দেখো কত সহজে আমরা এটা সলভ করছি, এর উত্তর 1। তা দেখো জাস্ট 1টা লিখতে যে সময় লাগলো, কি করে এটা আমরা কাজে লাগালাম, তার অবশ্যই সেটা তোমরা পাবে, আমি একটু পরেই সেটা আলোচনা করব। আরো আমরা দুটো একটা এক্সাম্পল নিই। তা দেখো ইন্টিগ্রাল 4-8 রুট x ডিভাইড বাই রুট এক্স প্লাস রুট 12-x dx সমান 2। তা বুঝতে পারছ কত সহজে কম সময়ের মধ্যে আমরা সলভ করতে পারব। তিন নম্বর এক্সাম্পল হচ্ছে ইন্টিগ্রাল 0-4014 আছে কি, 2x ডিভাইড বাই 2x প্লাস 4014-x ডিএক্স সমান, এটার উত্তর কি হবে? আশা করি তোমাদের আজ তো চলে এসছে, টেকনিকটা ধরতে পেরেছ, আর না পারলে তার জন্য তো আমি আছি। তা দেখো এই যে তিনটে এক্সাম্পল নিলাম, দেখো আমরা প্রতিটি অঙ্ক কিন্তু 1-2 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারছি, আর এই টেকনিক যদি আমরা আয়ত্ত না আনতে পারি তাহলে কিন্তু জয়েন্টে আমরা ভালো সফলতা আনতে পারবো না। তা যাই হোক, কোন টেকনিক আমরা কাজে লাগিয়েছি, কোন ট্রিক আমরা কাজে লাগালাম সেটা একটু আমরা দেখিয়ে দিই। মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এই ধরনের ট্রিক কাজে লাগিয়ে কিন্তু আমরা এমসিকিউ টাইপের যে কোনো সমাধান আমরা অতি সহজে করতে পারব। তা দেখো ইন্টিগ্রাল a-b এফ অফ এক্স প্লাস ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এইটা সমান হচ্ছে 1/2 b-a। তাহলে কি এখানে অবশ্যই ডিএক্স হবে, তাহলে এফ অফ এক্স এখানে যে ফাংশন থাকছে এখানে সেই ফাংশন, আর এইখানে দেখো লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস এক্স, এক্স এর স্থলে দেখো এক্স এর স্থলে এখানে কি লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস এক্স যদি হয় তাহলে 1/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে আসি, দেখো ইন্টিগ্রাল 1-3 রুট এফ রুট অফ 4-x রুট অফ 4-x প্লাস রুট এক্স, তাহলে এইটাকে যদি আমরা এই যে রুট 4-x এইটাকে যদি এফ অফ এক্স ভাবি, তাহলে দেখো এফ অফ এক্স এফ অফ এক্স,
আর এই x এর জায়গায় যদি লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস x করি তাহলে দেখো 4 কাটছে আর মাইনাস -1 প্লাস x হচ্ছে তাহলে কি হচ্ছে f অফ x প্লাস f অফ x প্লাস f অফ 1 প্লাস 3 মাইনাস x কম পাচ্ছি তাহলে এখানে কি হওয়ার কথা এখানে হওয়ার কথা আমাদের হাফ ইনটু 3 মাইনাস 1 তাহলে হাফ ইনটু 3 মাইনাস 1 3 মাইনাস 1 হচ্ছে 2 তাহলে 2 2 কাটবে 1 হবে দেখো কত সহজে আমরা কিন্তু সলভ করতে পারছি এখানেও দেখো একই টাইপের দেখো এটা যদি f অফ x ভাবি তাহলে এটাও f অফ x আর এখানে দেখো x এর স্থলে কি লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস x আছে তাহলে এটা সমান কি হবে হাফ ইনটু এটা সমান হাফ ইনটু 8 মাইনাস 4 তাহলে 8 মাইনাস 4 হচ্ছে 4 তাকে 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে দেখো কত সহজে কিন্তু আমরা সলভ করতে পারছি এখানেও দেখো ইন্টিগ্রাল 0 টু 4014 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস x x এর স্থলে দেখো লোয়ার লিমিট যোগ আপার লিমিট মাইনাস x তাহলে এখানে কি হবে হাফ ইনটু এটা হওয়ার কথা হাফ ইনটু 4014 মাইনাস মাইনাস 0 তার মানে সেটা 2007 তাহলে দেখো কত ইন্টারেস্টিং ট্রিক যে ট্রিকটাকে কাজে লাগিয়ে আমরা এক দুই সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্ক কিন্তু আমরা সলভ করতে পারছি তা আমি বলেছিলাম সর্বশেষে থাকবে কিছু এক্সাম্পল যা শিক্ষার্থী বন্ধুদের অবশ্যই উৎসাহ যোগাবে আর তোমরা সলভ করবে সলভ করে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ভালো লেগেছে কিনা এবং অঙ্কগুলো সমাধান করতে পেরেছো কিনা সেই হিসাবে তোমরা কমেন্ট করবে প্রয়োজনে তোমরা প্রত্যেকটার উত্তর করে তোমরা কমেন্টে জানাবে যে ছাড় এই চারটি অঙ্ক বা পাঁচটি অঙ্ক যেগুলো দেব তাদের উত্তর এই এই এসছে তোমরা সেটা জানাতে পারো তা দেখো একের দাগের হোমওয়ার্ক ইন্টিগ্রাল 0 টু 12 এ f অফ x ডিভাইডেড বাই f অফ x প্লাস f অফ 12 মাইনাস x dx দুই নম্বর ইন্টিগ্রাল 4 টু 7 আছে 11 মাইনাস x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 11 মাইনাস x তার হোল স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার dx তিন নম্বর ইন্টিগ্রাল 0 টু 10 আছে কি x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 10 প্লাস 10 মাইনাস x হোল টু দি পাওয়ার 10 dx 10 মাইনাস x হোল টু দি পাওয়ার 10 dx চার নম্বর ইন্টিগ্রাল 0 টু পাই 0 টু পাই cos টু দি পাওয়ার 4 x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 x প্লাস sin টু দি পাওয়ার 4 x dx এই চারটে তোমাদের হোমওয়ার্ক হিসাবে রাখা হচ্ছে তবে আজ আমরা এই পর্যন্ত রাখবো তবে রাখার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমি বারবার একটা রিকোয়েস্ট করে আসছি তোমরা অবশ্যই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরনো তাদের মেজরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আমরা এ পর্যন্ত রাখছি পরের ভিডিও আবার কথা হবে নমস্কার।